প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টেন ফার্স্ট ইউনিট এক্সাম বা প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার যে ম্যাথামেটিক্স বা গণিতের যে প্রশ্নপত্র হয়ে থাকে বিভিন্ন স্কুলের সেই প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি তো এর আগে আমি সেট অন দিয়ে দিয়েছি না দেখে থাকলে উপর বাটন থেকে অতি অবশ্যই দেখে নেবে তো দেখো এখানে তোমাদের ফুল মার্কস থাকে কত ফার্স্ট টার্মে ফোরটি আর সময় থাকে এক ঘন্টা তিরিশ মিনিট ঠিক আছে তো এইখানে যে প্রশ্নটা হয়ে থাকে তোমরা সম্পূর্ণ ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে এখান থেকে কিন্তু তোমরা অনেক প্রশ্ন ডিরেক্টলি কমন পেয়ে যাবে সেট ওয়ান সেট টু সেট থ্রি সেট ফোর চারটে সেট পাবে সবটাই তোমরা দেখে নাও এর বাইরে কিন্তু প্রশ্ন আশা করি হবে না ঠিক আছে তো দেখো এখানে এক দাগের প্রশ্ন কী বলা হচ্ছে এখানে এমসিকিউ দেওয়া আছে এক্স স্কোয়ার বাই এক্স ইজিক্যাল টু সিক্স সমীকরণটির বীজ বীজ দয় কত হবে এখানে অপশান নাম্বার এতে দেওয়া আছে শূন্য ও তারপরে বিতে দেওয়া আছে সিক্স তারপরে তো সীতে শূন্য ও ছয় তারপরে ডিতে কোনোটিই নয় যেটা সঠিক সেটা তোমাকে নির্বাচন করতে হবে তোমরা দেখে নাও তোমরা কতটুকু প্রিপারেশন করেছো যদি না পারো আমায় বলবে আমি চেষ্টা করবো এটাকে সলভ করে আবার দিয়ে দেওয়া কোনো মূলধন দশ বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে এ হচ্ছে ফোর পার্সেন্ট বি হচ্ছে টেন পার্সেন্ট সি হচ্ছে ফিফটিন পার্সেন্ট ডি হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এখানে যদিও উত্তর করা দুটো একটা আসে সেগুলো কিন্তু ভুলভাল থাকতে পারে স্টুডেন্টরা করেছে তোমরা ওগুলো মেনে নেবে না ঠিক আছে তোমরা তোমাদের মতো করবে তিনেরটাতে কী বলা হচ্ছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য তেরো মিটার তেরো সেন্টিমিটার এবং বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত এটা হবে এ এরটা দেখো অপশন নাম্বার এতে বলা হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ সেমি বিতে বলা হচ্ছে টুয়েলভ সেমি সিতে বলা হচ্ছে রুট সিক্সটি নাইন সেমি আর ডিতে বলা হচ্ছে টোয়েন্টি ফোর সেমি যেটা রাইট অ্যান্সার হবে সেটা তোমায় করতে হবে চার নম্বরে বলা হচ্ছে সমকোণী চৌপালের মাত্রা অপশন নাম্বার এতে দেওয়া আছে একটি অপশন নাম্বার বিতে দেওয়া আছে দুটি অপশন নাম্বার সিতে দেওয়া আছে তিনটি অপশন নাম্বার ডিতে দেওয়া আছে চারটি ঠিক আছে এরপরে আমরা চলে আসবো দুই দাগে দুই দাগে কে কি বলা হচ্ছে দেখো এখানে শূন্যস্থান পূরণ দিয়েছে যদি একটি দীঘাত সমীকরণের বীজ দয় দুই এবং তিন হয় তাহলে সমীকরণটি হলো ড্যাশ বিয়েরটাতে বলা হচ্ছে অংশীদারী কারবার ড্যাশ ধরনের তারপরে দেখো সমকনী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুর বিশেষ নাম ড্যাশ ঠিক আছে তারপরে দেখো ডিএটটাতে বলা হচ্ছে বৃত্তের সকল ব্যাস ড্যাশ বিন্দুগামী এর পরবর্তী সত্য মিথ্যা যাচাই করতে হবে এখানে তো দেখো এখানে প্রথম প্রশ্ন কী দেওয়া আছে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা সম্ভব তারপরে বিএডটা এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু ইজিক্যাল টু জিরো সমীকরণের বিষ সমষ্টি সিক্স হবে সিএটটা যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমন্য বলে ঠিক আছে তারপরে ডি এটাতে কি বলা হচ্ছে ডি এটাতে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস এবং ডি এর মধ্যে সম্পর্ক হলো টু ডিসকর ইজিক্যাল টু এস এটা সত্য মিথ্যা তোমাদেরকে ঠিক করতে হবে এর পরবর্তী আমরা চলে যাবো দাগের প্রশ্নে এখানে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটি পার্টিগণিত থেকে দিয়েছে দেখো হরিচরণ বাবু তার দুই মেয়ের প্রত্যেকের জন্য ব্যাঙ্কে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন আঠেরো বছর হবে তখন প্রত্যেক মেয়ে কত হবে। এক লাখ কুড়ি হাজার টাকা পাবেন ঠিক আছে করে পাবে ব্যাংকের বার্ষিক সরল সুদের হার টেন পারসেন্ট এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে তেরো বছর এবং আট বছর তিনি প্রত্যেক মেয়ের জন্য কত টাকা জমা রেখেছিলেন ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন দেখো দীপু রমেশ ও মিমি যথাক্রমে পঁয়ষট্টি হাজার টাকা আর হচ্ছে সরি ছ টাকা এবং পাঁচ টাকা ও ন টাকা মূলধন দিয়ে নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করল ঠিক এক বছর পরে ১৪৪০০ হাজার টাকা লাভ হল লাভ হল ওই লাভের এর তিন অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে এরপরে দেখো দাগে কি বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ব্যাস নয় এরূপ জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমধিখণ্ডিত করে প্রমাণ করো তারপরে বিয়েরটাতে কি বলা হচ্ছে প্রমাণ করো যে ব্যাস এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো রেখা সমধিখণ্ডিত করে তাহলে ওই সরল সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে ঠিক আছে তার পরবর্তী কোশ্চেন দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও চার মার্কসের প্রশ্ন এখানে একটি সমকুনি চৌপদের আয়তন চারশো বত্রিশ ঘনসেমি তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হবে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে ঠিক আছে এরপরে দেখো এর পরবর্তী বিদ কি দেওয়া আছে একটি সমকনী চৌপালে দৈর্ঘ্য প্রস্ত ও উচ্চতার অনুপাত থ্রি ইস টু টু ইস টু ওয়ান এবং উহার আয়তন তিনশো চুরাশি ঘন সেমি হলে সমকণী চৌপলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে তারপরে সাত দাগে দেখো কী দেওয়া আছে সমাধান করো এখানে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি হান্ড্রেড নাইনটি নাইন ইজিক্যাল টু জিরো তারপরে দেওয়া আছে টু এক্স প্লাস ওয়ান ইন্টু প্লাস থ্রি বাই টু প্লাস ওয়ান ইজিক্যাল টু ফোর তারপরে সি দাগে দেওয়া আছে ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ঠিক আছে তো এই সমাধানগুলো তোমাকে করতে হবে ডি দাগেরটা আছে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি তারপরে দেওয়া আছে এক্স মাইনাস তারপরে দেওয়া আছে এক্স প্লাস থ্রি ঠিক আছে এরপরে আট দাগের দেখো যে প্রশ্নগুলো দেওয়া আছে আট দাগের এতে দেওয়া আছে যে কে এর কোন মানের জন্য সেভেন এক্স স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস থ্রি ইজিক্যাল টু জিরো সমীকরণের একটি বীজ টু বাই থ্রি হবে তারপরে বি এটাতে কি দেওয়া আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো দীঘাত সমীকরণের প্রকৃতি নির্ণয় করো তারপরে সিএরটাতে কি দেওয়া আছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার চার বছরের সুদ আসলের এইট বাই টোয়েন্টি ফাইভ অংশ হবে তারপর দেখো ডেটটা সতেরো সেমি দৈর্ঘ্যের ব্যাসাধ্য বিশিষ্ট বৃত্তের যে জায়ের জায়ের কেন্দ্র থেকে দূরত্ব আট সেন্টিমিটার সেই জায়ের দৈর্ঘ্য নির্ণয় করো ঠিক আছে তারপর ইয়েরটা দেখো কি বলা বলা আছে যে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য বারো সেন্টিমিটার সেই ঘনকটিকে রঙিন কাগজ দিয়ে মুড়তে কত সেমি রঙিন কাগজ লাগবে এফ বলা হচ্ছে দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় পনেরোশো টাকা রাজীবের মূলধন ছ হাজার টাকা এবং লাভ নশো টাকা হলে কমলের মূলধন কত হবে ঠিক আছে তো বন্ধুরা এটা ছিল তোমাদের সেট টু ঠিক আছে এর পরবর্তী আমি তোমাদেরকে সেট থ্রি দিয়ে দেবো তো দেখো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুর সাথে আর যে তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও পাওয়ার জন্য তো আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করছি না যদি আজকের ভিডিও বেশি দীর্ঘায়িত করছি না